ক্রিকেট মহাতারকা ক্রিস গেইল এবং বিশ্বের দ্রুত মান উসাইন বোল্টের দেশ জ্যামাইকা। দেশটিতে নারীদের প্রাধান্য একটু ভিন্ন রকমের। দেশটিতে নারীরা যমজ বাচ্চা জন্ম নেয়ার জন্য সারা বিশ্বে খুবই বিখ্যাত। এছাড়াও দেশটিতে বেশিরভাগ পরিবারের প্রধান হচ্ছেন নারীরা। বাচ্চাদের বড় করা এবং পরিবারকে সমর্থন করার জন্য মা হচ্ছেন প্রধান ব্যক্তি। যেখানে আমাদের মতো মুসলিম দেশে একের অধিক বিয়েকে তেমনভাবে সমর্থন করা হয় না, কিন্তু খ্রিস্টান দেশ জ্যামাইকাতে একের অধিক বিবাহ করা খুবই সহজ ব্যাপার। আজকের ভিডিওতে জানাবো ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকা সম্পর্কে এমন অনেক অজানা তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। জ্যামাইকা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ দেশ। দেশটি হাইতি এবং ডোমিনিকান রিপাবলিকের উপকূলে অবস্থিত। এটি মধ্য আমেরিকার মূল ভূখণ্ড থেকে 620 কিলোমিটার উত্তর পূর্বে, কিউবার 145 কিলোমিটার দক্ষিণে এবং হিসপানিওলা দ্বীপের 190 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সবুজে আচ্ছাদিত পর্বতমালা, নয়নাভিরাম সমুদ্র সৈকত এবং নানা প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার দেশটিকে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে। জ্যামাইকা প্রথমে একটি স্পেনীয় উপনিবেশ ছিল, তখন এর নাম ছিল সান্তিয়াগো। প্রায় 10,991 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 3 লাখ। প্রায় 90% জ্যামাইকার অধিবাসী আফ্রিকান বংশধর। জ্যামাইকা ক্যারিবিয়ানের তৃতীয় বৃহত্তম দ্বীপ। দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। মোট জনসংখ্যার প্রায় 69% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। দেশটির সরকারি ভাষা হচ্ছে ইংরেজি, তবে দেশটির জাতীয় ভাষা জ্যামাইকান প্যাচোয়া। দুই আমেরিকা মহাদেশের ইংরেজি ভাষী দেশগুলির মধ্যে জনসংখ্যার বিচারে এটি তৃতীয় বৃহত্তম। জ্যামাইকার রাজধানী এবং বৃহত্তম শহর কিংস্টন। শহরটি দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। 480 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে মোট 67,000 মানুষের বসবাস। জ্যামাইকার জলবায়ু উষ্ণ এবং আর্দ্র। এক কথায় দেশটিতে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিরাজমান। কিংস্টন হারবার বিশ্বের সপ্তম বৃহত্তম প্রাকৃতিক হারবার, যা 1872 সালে কিংস্টনকে দেশটির রাজধানী হিসেবে মনোনীত করতে বড় অবদান রাখে। জ্যামাইকার প্রধান কৃষি রপ্তানিযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে কলা, চিনি এবং কফি। জ্যামাইকাতে 8টি ভিন্ন প্রজাতির সাপ পাওয়া যায় এবং এগুলি কেবলমাত্র জ্যামাইকাতেই পাওয়া যায়। জ্যামাইকা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত বৃহত্তম ইংরেজি ভাষী দ্বীপ। জ্যামাইকানরা সাধারণত সকালে ভারী নাস্তা, দুপুরে হালকা খাবার এবং রাতে পুনরায় ভারী খাবার খেয়ে থাকেন। তাদের খাবার মেনুতে থাকে কলা, সি ফুড, কফি এবং ছাগলের মাংস। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় জ্যামাইকাতে প্রতি বর্গ মাইলে সবচেয়ে বেশি গির্জা অবস্থিত। দেশটিতে বেশিরভাগ পরিবারের প্রধান হচ্ছেন নারীরা। বাচ্চাদের বড় করা এবং পরিবারকে সমর্থন করার জন্য মা হচ্ছেন প্রধান ব্যক্তি। দেশটিতে মেয়ে শিশু জন্মের পর প্ল্যাসেন্টা অর্থাৎ গর্ভফুল সমাহিত করা একটি ঐতিহ্য। পরবর্তীতে মেয়ে শিশুটির পরিবার ওই একই স্থানে চারাগাছ রোপণ করে, যা পরবর্তীতে ওই শিশুর গাছ হিসেবে পরিচিত হয়। জ্যামাইকাতে পরিবারের কোনো সদস্য মারা গেলে পরিবারটির অন্যান্য সদস্যরা 9 দিন জেগে থাকেন শোক প্রকাশ করার জন্য। এই 9 দিন প্রত্যেক রাত্রে পরিবারের সদস্যরা একসাথে শোকের গান গায়, মৃত ব্যক্তির স্মৃতিচারণ করেন এবং একে অপরের সাথে খাবার ভাগাভাগি করে থাকেন। বেশিরভাগ জ্যামাইকান তাদের অসুস্থতার চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করে না। এর পরিবর্তে তারা খাদ্য এবং প্রকৃতির নিরাময় ক্ষমতার উপর বেশি নির্ভরশীল। আবহাওয়া এবং জলবায়ু নিখুঁত থাকলে জ্যামাইকাতে ব্লু মুন দেখতে পাওয়া যায়। গত 40 বছরে দেশটিতে 12 বার এই ঘটনাটি ঘটেছে। ব্লু মাউন্টেন কফি বিশ্বব্যাপী অত্যন্ত দামি কফি ব্র্যান্ড হিসেবে পরিচিত। এটি এই জ্যামাইকাতেই উৎপাদিত হয়। দেশটি ছাড়ার সময় পর্যটকদের $22 অর্থাৎ প্রায় 1800 টাকা ভ্যাট দিতে হয়। জ্যামাইকান উসাইন বোল্টকে বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও ক্রিস গেইলের জন্মস্থানও এই জ্যামাইকা।
জ্যামাইকাতে রয়েছে প্রায় 50টি উন্মুক্ত সমুদ্র সৈকত, যা পর্যটকদের জন্য সবসময়ের জন্যই উন্মুক্ত, যা দেশটিকে পর্যটনের জন্য খুবই জনপ্রিয় করে তুলেছে। জ্যামাইকা অনেক বছর ধরে পর্যটনের জন্য বিশ্বের সেরা 5 দেশের তালিকায় অবস্থান করছে। রাম জ্যামাইকার জাতীয় পানীয় এবং এটি আরও বিভিন্ন ধরনের পানীয় তৈরিতে ব্যবহার করা হয়। পশ্চিমা বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্যামাইকাতে সর্বপ্রথম রেলপথ তৈরি করা হয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি জায়ান্ট স্যালোটেইল এই দেশেই পাওয়া যায়। জ্যামাইকার অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি, যা প্রধানত কৃষি, পর্যটন, খনি এবং উৎপাদন নির্ভর। জ্যামাইকার মোট বার্ষিক আয়ের অর্ধেকেরও বেশি পর্যটন থেকেই আসে। জ্যামাইকার মুদ্রার নাম জ্যামাইকান ডলার। দেশটির মোট জিডিপি প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 5,400 মার্কিন ডলার।